হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে সবাইকেই স্বাগত জানাই। চারিদিকে শুধু গরম আর গরম। জানেন, ইংল্যান্ডেও এবার বেশ গরম পড়েছে, শুনেছি আরও নাকি গরম বাড়বে। আমরা একটা দোকানে এসেছি, কেন এসেছি বলছি। এখানে গরমের শুরুতে সবাই প্রথমে কি করে, দোকান থেকে কিছু মাটি কিনে এনে গাছপালা লাগিয়ে ফেলে। এই যে প্যাকেটগুলো রয়েছে, এগুলোতে আসলে মাটি রয়েছে। আমরা এই মাটি কিনতেই দোকানে এসেছি। সারা শীতকালে তো কোনো গাছপালাই হয় না, গাছের পাতাই থাকে না, আবার নতুন গাছ হবেই বা কী করে? তো যেই গরম শুরু হয়, প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই কিছু সবজি গাছ, কিছু ফুল গাছ লাগিয়ে থাকে। গাছপালা লাগাতে সবারই বেশ ভালোই লাগে। তবে মুশকিলটা কী জানেন, এখানে যে নর্মাল যে মাটি, এতে এগুলো তো এঁটেল মাটি, এগুলোতে ভালো গাছপালা সেরকম হয় না। দোকানে মোটামুটি দুই রকমের মাটি থাকে, একটা হচ্ছে মাল্টিপারপাস, আর একটা শুধু ফুল গাছ লাগানোর জন্য, দামেরও কম বেশি থাকে। যাই হোক, এই যে প্যাকেটটা, এর দাম হচ্ছে 4 পাউন্ডের মতোই। তো ইন্ডিয়ান কারেন্সিতে এটা ওই 400 টাকার মতোই হবে। এই যে আমার প্রাণীর তুলসী গাছ, একে খুব যত্ন করেই রাখতে হয়েছে। আসলে তুলসী গাছ রোদ ছাড়া একদমই বাঁচে না, আর ইংল্যান্ডে শীতকালে রোদের দেখা পাওয়া খুবই মুশকিল। গাছে যতই জল দিই না কেন, রোদটা লাগবেই। প্রত্যেক বছর দোকান থেকে যখন মাটি কিনে আনি, প্রথমে এই তুলসী গাছটাকে ভালো করে যে ডালগুলো শুকনো হয়ে যায় ওগুলোকে কেটে দিই, আর পুরনো কিছু মাটি বাদ দিয়ে আবার নতুন মাটি দিয়ে পটটাকে আবার ভর্তি করে দিই, আর যেসব মঞ্জুরিগুলো থাকে ওগুলোকেও কেটে বাদ দিয়ে দিই। ঠান্ডাটা কমে যেই একটু একটু করে গরম শুরু হয়, অমনি প্রত্যেকটা সুপার মার্কেটেই মাটির প্যাকেট চলে আসে। আমরাও এই মাটি কিনতেই দোকানে এসেছিলাম। গাছ লাগাতে আমারও বেশ ভালোই লাগে। সারা বছরের যা মাটির প্রয়োজন হয় এই সময়েই কিনে রাখতে হয়, তা না হলে এরপরে আর পাওয়া যাবে না, আবার পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। নীল আবার কোথা থেকে, এর ভেতরে একটা ছোলা গাছ আর একটা মুগ গাছ লাগিয়ে ফেলেছে, কিছুতেই তুলে ফেলতে দিচ্ছে না। এইটুকু পটের ভেতরে এত সব গাছ কি হয়? কিছুদিন যাক, গাছ দুটো যখন শুকনো হয়ে আসবে ওটাকে তুলে দেব। প্রথমে যখন আমরা লন্ডনে এসেছিলাম তখন ছিল শীতকাল, আর এই শীতকালের জন্যই নীলের ঠান্ডা লেগে খুব সর্দি কাশি ধরত। ও তো খুব ছোটই ছিল, তো সেই জন্য ওর ঠান্ডাটাও লেগেই যেত। তো বাড়িতে বলেছিল যে তুলসী পাতা আর মধুর রস খাওয়াতে। অনেক খুঁজে খুঁজে কোথাও তো তুলসী গাছ পাই না। বাজারে মধু পাওয়া যায় কিন্তু তুলসী গাছ পাবো কোথায়? তো একদিন মন্দিরে গিয়ে দেখি যে ওখানে তুলসী গাছের চারা বিক্রি হচ্ছে, ওখান থেকেই 1 পাউন্ড দিয়ে এই গাছটা এনেছিলাম। প্রত্যেক বছর এটাতে মাটি টাটি দিয়ে যত্ন করে রাখি, গাছটাতে ভালো করে একটু জল টল দিয়ে দিই, তা না হলে আজ খুব রোদ বেরিয়েছে, একটু পরেই আবার মাটি সব শুকনো হয়ে যাবে। ব্যাস এইটুকুই থাক, মনে হচ্ছে আর দেওয়ার দরকার নেই। এটা ওই ক্যাকটাস জাতীয় গাছ, পটের ভেতরে কত আগাছা জন্মেছে। বছরে এই গাছটাতে 2 বার করে ফুল হয়, বেশ ভালোই, বিভিন্ন কালারের ফুল হয়। আমার কাছে এর 2টো কালার রয়েছে, একটা লাল আর একটা পিঙ্ক। এর একটু ডাল কেটেই মাটিতে লাগিয়ে দিলে বেশ সুন্দর গাছ হয়ে যায়। আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে 1 টুকরো ডাল এনে লাগিয়ে দিয়েছিলাম, দেখুন কত ঝাঁকড়া হয়ে গাছ হয়েছে। এইটা আর একটা ক্যাকটাস গাছ, এতে খুব বেশি মাটি দিতে লাগে না, এতে অর্ধেক মাটি আর অর্ধেক বালি দিলেই হয়। আগের বছর জুলাই মাসে একটা মেলা থেকে এই গাছটাকে এনেছিলাম, বুঝতেই পারছিলাম না গাছটাতে শেকড় হয়েছে কি হয় না। মাটি থেকে তুলতেই দেখি কত শেকড় হয়েছে। এই গাছগুলো
সারা বছরই আমার জানালার উপরে রাখা থাকে। এগুলোতে মাটি দিয়ে দেওয়ার পরে যদি মাটি বেশি হয়, দোকান থেকে কিছু পট কিনে এনেছি, ওগুলোতে সবজি গাছ লাগাবো। এই যে এই দিকটাতে একটা মানি প্ল্যান্টের গাছ আছে, বেশ বড়ও হয়েছে। দেওয়ালে সুতো বেঁধে দিয়েছি, একটু একটু করে ওপরের দিকে উঠে যাচ্ছে গাছ। বাকি মাটিগুলো এই পটগুলোতে ভরে নিয়েছি। ওই লাকি ব্যাম্বুর পাশে যেই কুমড়ো গাছটা রয়েছে, ওই গাছগুলোকে তুলে এই পটের ওপরে লাগিয়ে দেব। আমি প্রত্যেক বছর কুমড়ো গাছটা প্রায় লাগিয়েই থাকি, কারণ এখানে বাজারে কুমড়ো পাওয়া যায়, কিন্তু কুমড়োর ডাঁটা তো পাই না। আগে থেকে বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম, তাই এতটা করে গাছ হয়েছে। খুব হয়তো আর বেশি বাড়বে না, এক হাত কি দু হাতের মতো গাছ হবে, কারণ মাটি তো এতে বেশি নেই। এইটুকু ছোট্ট পটে আর কতই বা গাছ বাড়বে। যাই হোক, বাড়ির পেছনে একটু জায়গা রয়েছে, ওখানেই এটাকে রেখে দেব। ছোট পটগুলোতে কয়েকটা লঙ্কা গাছ লাগাবো। জানেন, আগের বছরে অনেক লঙ্কাই হয়েছিল, এবছর একটু দেরিই করে ফেললাম, এতদিনে গাছ অনেক বড়ই হয়ে গেছিল। যাই হোক, এখনও টাইম আছে, শীত চলে এলে আবার এসব কিছুই আর হবে না। ভালো করে মাটিগুলো ভরে নিই, তারপর পেছনে যে জায়গাটা রয়েছে ওইখানে সব এই পটগুলোকে নিয়ে যাব। রোদ আছে, কিন্তু বাইরে এখনও বেশ ঠান্ডাও রয়েছে। কি জানি গাছগুলো এত ঠান্ডাতে হবে কি না। পেছনের ওই লনটাতে চলে এসেছি। বাবা, কি প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। এই পটগুলোতে একটু আলু গাছ লাগাবো। ঝুড়িতে দেখি আলুর বেশ গাছ বেরিয়েছে, তাই ভাবলাম দুটো লাগিয়েই ফেলি। মাটিও একটু বেশি রয়েছে, হবে কি না জানি না, কোনোদিন এটা আমি লাগাইও না, দেখাই যাক। এই যে চার পাঁচটা আলুর টুকরোই এনেছি, এত ঠান্ডাতে হোক বা না হোক, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করা ওই আর কি। এখানের মাটি তো একেবারেই ভালো নয়, তো সবজি টবজি চাষ সেরকম এখানে প্রায় হয় না বললেই চলে। কিছু ফুল গাছ হয়ে থাকে, যেমন সূর্যমুখী ফুলটা খুব ভালোই হয় এখানে, সর্ষে ফুল হয়, আর কিছু দানা জাতীয় শস্য, কিছু বাদাম, এইসবই চাষ হয়। আর বিশেষ কোনো চাষবাস এখানে সেরকমই হয় না। আমিও এবছর সেরকম বিশেষ কোনো আর গাছ লাগাবো না, শুধু এই আলু গাছ লাগিয়েছি, কুমড়ো গাছটা লাগিয়েছি, কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি, আর একটু ধনে পাতা লাগাবো। ধনে পাতাটা খুব ভালোই হয় এখানে। বেশিরভাগ ফুল গাছ তো আমার ঘরের ভেতরেই রয়েছে জানালার ওপরে, ওগুলো সারা বছরই থাকে ওখানে। আলুর টুকরোগুলোতে একটু ভালো করে মাটি চাপা দিয়ে দিই, আর কিছু করতে লাগবে না এতে। কুমড়ো গাছটা ওপরে ওঠার জন্য দেওয়ালের সঙ্গে সুতো বেঁধে রেখেছি। গাছটা যদি দেওয়াল ধরে ওপরে উঠে যায় তবে ভালোই হয়, জায়গাটাও তো খুবই কম, তাহলে অনেকটা জায়গায় বেঁচে যাবে। এটা একটা ব্লুবেরির গাছ, পাঁচিলের এক কোনায় কত গাছ হয়েছে, প্রত্যেক বছর এতে প্রচুর ব্লুবেরি হয়। গাছটাতে প্রচুর কাঁটা আছে, দেখুন কত ফুল হয়েছে এখানে। যখন গাছ ভর্তি বেরি হয় দেখতে বেশ সুন্দর লাগে। আজ এই পর্যন্ত থাক, অনেকটা দেরিও হয়ে গেল, গিয়ে আবার রান্না বসাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটিতে লাইক বা কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু।